হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। বন্ধুরা, ভিডিওটা আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদের জন্য ইন্টারভিউতে কি কি প্রশ্ন করতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগেরবারে যারা চাকরি পেয়ে গেছে, যারা ইন্টারভিউ ফেস করেছে, তাদেরকে জিজ্ঞাসা করে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সাইকোলজিক্যাল, প্রত্যেকটা প্রশ্নের বিভিন্ন রকমের উত্তর হতে পারে, এবং এই উত্তরগুলি আপনারা সঠিকভাবে না দিতে পারলে কিন্তু আপনাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেই ইন্টারভিউয়ারদের উপর পড়বে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়াও যদি আপনারা ইন্টারভিউয়ের পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই কিন্তু আই বাটনে আমি চেষ্টা করব লিঙ্কটা দিয়ে রাখার, তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তবে এই ভিডিওটা শেষ হয়ে যাক, তারপরে কিন্তু ওই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে, কারণ পার্ট ওয়ান ভিডিওতে আমি ডিসকাস করেছি যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, তোমাদের জেলা ওয়াইজ কী কী প্রশ্ন ধরতে পারে তোমাদেরকে, সমস্ত বিস্তারিতভাবে কিন্তু সেই ভিডিওতে আলোচনা রয়েছে। এবং পার্ট টু ভিডিওতে আলোচনা রয়েছে মুর্শিদাবাদ সহ আরও গুরুত্বপূর্ণ অনেকগুলি জেলার প্রশ্ন, তো অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে। আর এছাড়াও তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এছাড়া টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই কিন্তু তোমরা গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো বানিয়েছি, দুটো গ্রুপে প্রায় ফুল হয়ে গেছে। দেখো, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জায়গা পেয়ে যাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, কিন্তু এখন যে নতুন টেলিগ্রাম চ্যানেলটা খুলেছি সেখানে রেগুলার বেসিসে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা হয়। সেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কী কী প্রশ্ন ইন্টারভিউতে ধরতে পারে সেই সমস্ত প্রশ্নের একটা পোল দেওয়া হয়, তোমরা সেটাই পার্টিসিপেট করছো, আমারও ভালো লাগছে তোমাদেরকে প্রশ্ন করতে, তোমরা উত্তর দিচ্ছ, খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো সেই সব প্রশ্নে। তো তোমরাও যারা এই রকমই প্রশ্ন উত্তর চাইছো, তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে একটু জয়েন করে যাবে, তোমাদের ইন্টারভিউ পর্যন্ত কিন্তু অনেক নতুন নতুন প্রশ্ন উত্তর কিন্তু জানতে পারবে। তো চলো, এই ভিডিওটি বেশি লম্বা করছি না, এই ভিডিওটা এরপর শুরু করা যাক। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমে একটা কথা বলে রাখছি, আমি 15টা প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের সামনে, এই 15টা প্রশ্নের মধ্যে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউয়াররা একটা থেকে দুটো প্রশ্ন অবশ্যই করবে, তাই বলছি একটা প্রশ্নও কিন্তু আপনারা ইগনোর করবেন না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরিফাইয়ের মাধ্যমে এখানে তুলে এনেছি। 2018 ব্যাচের যারা চাকরি পেয়ে গেছে, তারা যারা ইন্টারভিউ ফেস করেছে, তাদের থেকে জানা প্রশ্নগুলো এগুলো, ম্যাক্সিমাম 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 ক্যান্ডিডেটকে কিন্তু এই সব প্রশ্নগুলো ধরা হয়, এবং তারা কিন্তু বারবার ঘাবড়ে যায় এবং তাদের চাকরিটা কিন্তু হাতছাড়া হয়ে যায় এই সকল প্রশ্নগুলোর জন্য। আপনারা চেষ্টা করবেন এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক এবং নির্ভুল উত্তর তৈরি করে যাওয়ার, যাতে ইন্টারভিউয়াররা আপনাদেরকে কোনো মতে কাটতে না পারে। তো চলুন প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। পুলিশ এর চাকরিটা কিন্তু প্রচুর কঠিন, দেখুন এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা প্রচুর হবে, ঠিক আছে, প্রচুর কঠিন। আর আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি এই চাকরিটা করতে পারবেন, দেখুন এটা কী রকম একটা ট্রিকি কোয়েশ্চেন। তারা আপনাকে কিন্তু পুরোপুরি কনফিউজ করার চেষ্টা করবে, যে আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি পুলিশের এই কঠিন কাজটা করতে পারবেন, যাতে আপনার একটা ভিতর থেকে নার্ভাসনেস তৈরি হয় যে এই প্রশ্নটার উত্তর কিভাবে দেব। তো এই সমস্ত ট্রিকি প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা ঘর থেকে তৈরি করে যাবেন। নেক্সট প্রশ্ন দেখে নেব, আপনি কেন পুলিশ হতে চান। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কেন পুলিশ হতে চান, এটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে কিন্তু ধরা হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটার সঠিক উত্তর দিতে পারে না। তো আপনারা চেষ্টা করবেন ঘরে বসে এই উত্তরটা আপনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর বানানোর চেষ্টা করবেন, শর্ট এবং একদম অ্যাকুরেট উত্তরটা যাতে তৈরি করেন, আপনি কেন পুলিশ হতে চান। দেখুন বন্ধুরা, একটা ভিডিওতে এখন 15টা প্রশ্নের উত্তর ডিসকাশান করা সম্ভব নয়, তবুও আমি কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে ডিসকাশান বা শেয়ার করব। তো তোমরা কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবে যে এই প্রশ্নটার উত্তর আমাদেরকে চাই, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে 4-5টা কোয়েশ্চেন পিক করে সেগুলোর একটা যথাযথ এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা উত্তর তোমাদেরকে বলে দেবো। তোমাদের যদি মনে হয় যে সেই উত্তরগুলো ভালো লাগছে, তাহলে কিন্তু সেগুলো তোমরা ইন্টারভিউ হলে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমরা কোন প্রশ্নের উত্তরগুলো জানছো সেই প্রশ্নটা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, আপনাকেই আমরা কেন নেব। বন্ধুরা দেখবেন সেখানে হয়তো
পার ডে 35 থেকে 36 জন ক্যান্ডিডেটকে কিন্তু একদিনে ইন্টারভিউতে ডাকা হয়, মানে পার শিফটে, দুটো শিফট হয়, একটা শিফটে 15-35 জন এবং সেকেন্ড শিফটে কিন্তু 35 জন করে ডাকা হয়। তো তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে এতজন ক্যান্ডিডেট তো রয়েছে, আমি তোমাকেই কেন নেব? এক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যে গুণগুলো আছে, তোমাদের যে প্লাস পয়েন্টগুলো আছে, সেই প্লাস পয়েন্টগুলো কিন্তু তোমরা তুলে ধরতে পারো। তো সেই প্লাস পয়েন্টগুলো তুলে ধরবে যদি এইরকম কোনো প্রশ্ন তোমাদেরকে করা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা যদি ইন্টারভিউ এর ইবুক কিনতে চাইছো, মাত্র 35 টাকা মূল্যে কিন্তু দুটো ইবুক দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু নিচে দেওয়া ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করবে, কোনো মতে কল লাগবে না, অবশ্যই কল লাগবে না, কারণ সুইচ অফ থাকবে ফোনটা। তো তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে ইবুক চাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউয়ের, সামান্য 35 টাকা ফোনপে গুগল পের মাধ্যমে পে করে দেবে, এবং দুটো পিডিএফ প্রোভাইড করা হবে, যে পিডিএফগুলো পড়ে তোমরা অতি সহজেই কিন্তু ইন্টারভিউতে 10 থেকে 12 প্লাস স্কোর করতে পারবে। তোমাদের পুরো জেলা ভিত্তিক প্রশ্ন দেওয়া রয়েছে ওই ইন্টারভিউতে, তোমরা অবশ্যই কিন্তু 35 টাকা, মাত্র 35 টাকা দিয়ে কিন্তু ইন্টারভিউর ইবুকটা সংগ্রহ করে নেবে, তোমাদের জন্য কিন্তু অনেকটা উপকারী হবে সেই ইবুকটা। তো নেক্সট প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে আপনার চাকরি আগে না আপনার পরিবার? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কত একটা সাইকোলজিক্যাল প্রশ্ন, এখানে আপনি কোনো রকমভাবে কিন্তু একটা চুজ করতে পারবেন না, কারণ আপনাদের কাছে চাকরিটাও যতটা ইম্পর্ট্যান্ট ঠিক পরিবারটাও ঠিক তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু সেখানে এই যে এই প্রশ্নটার উত্তর কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা এই প্রশ্নটার ভালোভাবে উত্তর লিখে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এটা যথাযথ কী উত্তর হবে। নেক্সট প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্নই চলে আসি, ধরুন একটা জায়গায় আপনি ঘুরতে গেছেন আর সেখানে একটা দোকানে আগুন লেগেছে, আর সেই সময় এই খবর এসেছে যে একটা জায়গায় খুন হয়েছে, আপনি তখন কোন কাজটা আগে করবেন? এটা খুবই একটা ট্রিকি কোয়েশ্চেন, এটার উত্তরও কিন্তু আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানান যে আপনি কি করবেন। নেক্সট এবং 6 নম্বর প্রশ্ন, আপনার দুর্বলতা কি রয়েছে? বন্ধুরা একটা মানুষের দুর্বলতা কিন্তু থাকবেই, আপনি যদি সেখানে বলেন যে না স্যার আমার কোনো দুর্বলতা নেই আমি হিরো হচ্ছি, সেটা কিন্তু আপনি চরম ভুল করবেন, অবশ্যই মানুষ মাত্রে তার দুর্বলতা থাকবেই। তো অবশ্যই কিন্তু আপনার দুর্বলতাটা এমনভাবে বলুন যেটা সেই জবটার জন্য, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জবটার জন্য কিন্তু প্লাস পয়েন্ট হয়ে থাকে। তো অবশ্যই নিজের দুর্বলতাটাকে নিজের প্লাস পয়েন্ট হিসাবে তুলে ধরুন। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ধরুন আপনার টাকার অনেক প্রয়োজন রয়েছে আর সেই সময় যদি কেউ আপনাকে কিছু টাকা ঘুষ দেয় তাহলে আপনি কি ঘুষ নেবেন? সব থেকে একটা ডিপ্লোম্যাটিক প্রশ্ন, আমরা সকলেই জানি পুলিশ ঘুষ নেয়, একটা স্বাভাবিক চিন্তাধারা মানুষের মধ্যে সৃষ্টি হয়ে আছে, এটা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি ঘুষ নেবেন কি ঘুষ নেবেন না। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, আপনার স্যার যদি ঘুষ নেয় তাহলে আপনি কি করবেন? দেখুন বন্ধুরা, এখানে কয়েকটা যে প্রশ্ন আছে সেখানে আমি কিন্তু একটু হাইলাইট করে দিয়েছি একটা ইয়েলো মার্ক দিয়ে, সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেগুলো আপনারা মিস করবেন না। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কাউকে সাপে কাটলে আপনি কি করবেন? 10 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি আগুনে পুড়ে গেলে কি পদক্ষেপ নেবেন? 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, আপনার সামনে কোনো ব্যক্তি যদি ডুবে যাচ্ছে তখন আপনার কি করা উচিত? এই যে এই সমস্ত প্রশ্নগুলো আছে, এই সমস্ত প্রশ্নগুলোর কিন্তু সঠিক উত্তর জেনে যাবেন যে কোনো মানুষ আগুনে পুড়ে গেলে কি করতে হয়, কেউ যদি ডুবে যায় তার সঙ্গে কি করতে হয়, কি করলে সে বাঁচবে বা কিছু, এছাড়াও যদি কেউ কাউকে সাপে কেটে নেয় তাহলে করণীয় জিনিস আছে, এই সব জিনিসগুলো একটু একটু কিন্তু আপনারা রিসার্চ করেই যাবেন ইন্টারভিউ হলে, ঠিক আছে? তো 12 নম্বর প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি, 12 নম্বর প্রশ্নে আছে ফার্স্ট এড কিটে কী কী সামগ্রী থাকে সেটা কি জানেন? তো আপনারা অবশ্যই জেনে যাবেন যে একটা ফার্স্ট এড কিটে কী কী সামগ্রী থাকে। নেক্সট প্রশ্ন এবং 13 নম্বর প্রশ্নে চলে আসি, আপনার জীবনে কিছু সাহসিকতার কাজ করেছেন কি? তো আপনারা সকলেই জানেন যে পুলিশ হচ্ছে সাহসিকতার কাজ, একটা পুলিশ হতে গেলে কিন্তু সাহসের প্রয়োজন রয়েছে, হাজার হাজার মানুষকে কিন্তু হ্যান্ডেল করতে হয় একটা পুলিশ হয়ে, তো অবশ্যই একটা সাহসিকতার কাজ। তো আপনার যদি সাহসিকতার কিছু পরিচয় সেখানে খোঁজে, অবশ্যই কিন্তু কয়েকটা সাহসিকতার কাজ না করে থাকলেও আপনাকে কয়েকটা কাজ বানিয়ে নিয়ে যেতে হবে যে এইরকম একটা সাহসিকতার কাজ স্যার আমি করেছিলাম, এই সাহসিকতার জন্য আমি বাহবাহু পেয়েছি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনার বিদ্যালয়টি কত সালে স্থাপিত হয়েছে? অনেককেই কিন্তু এই প্রশ্নটা ধরা হয়েছে এবং অনেকেই বলতে পারেনি, কারণ তারা যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের হয়তো হেডমাস্টারের নাম জানে, সেই বিদ্যালয়ের নাম জানে, কিন্তু যে কত সালে স্থাপন হয়েছে সেই সালটা কিন্তু অনেকেই জানে না। তো অবশ্যই কিন্তু আপনারা যে যে বিদ্যালয় থেকে পাস করেছেন সেই বিদ্যালয়ের স্থাপন কত সালে হয়েছে সেই স্থাপনকালটা কিন্তু একবার দেখে নেবেন। নেক্সট প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার সম্পর্কে বলুন। দেখুন বন্ধুরা, আপনার সম্পর্কে বলুন, প্রশ্নটা যতটা ইজি উত্তরটা ঠিক ততটাই কিন্তু কমপ্লিকেটেড।
এই যে এই প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আপনাকে হাজারো প্রশ্ন করতে পারে। আর এই প্রশ্নটার উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রথম ইমপ্রেশনটাই খুব ভালো পড়বে এবং চাকরিটা পাওয়ার জন্য কিন্তু আপনি এক পা এগিয়ে যাবেন। তো এই যে এই প্রশ্নটা রয়েছে আপনার সম্পর্কে বলুন, এই যে আপনার সম্পর্কে যে জিনিসটা বলবেন সেটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করুন আর ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেন। আর আপনাদেরকে আরেকবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি, যদি ইবুক কালেক্ট করতে চান অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েবে। আর ইন্টারভিউ এর পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটা অবশ্যই দেখবেন, পার্ট ওয়ান ভিডিও এবং পার্ট টু এর ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। এছাড়াও কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে করেও এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এরপরে কিন্তু এর নেক্সট সিরিজ বা নেক্সট পার্ট আমি আরও নিয়ে আসবো, অনেকগুলি প্রশ্ন নিয়ে আসবো এবং সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো, একটাও কিন্তু বাজে এবং বাড়তি প্রশ্ন আপনাদেরকে কিন্তু দেবো না। অল অ্যাবাউট প্রফিট চ্যানেল সব সময় কিন্তু সত্য কথার উপর বিশ্বাস করে, যে কাজটা করলে কিন্তু লাভ হবে সেই কাজটাই কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল করে থাকে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।